ঘটনাটি প্রায় 2 বছর আগের। এই কাহিনীটি মনে পড়লে আজও আমি শিউরে উঠি। তখন আমি ক্লাস 7-এ পড়তাম। তখন ছিল জুলাই মাস এবং প্রচণ্ড গরম ছিল। তো গরমের জন্য আমি প্রায় ছাদে যেতাম। ছাদে যেতে আমার খুব ভালো লাগতো। একদিন রাতে আমাদের বাসার কারেন্ট চলে যায়। তখন রাত 2টা বাজছিল। আমি ওই বয়সে লাইট চালু করে ঘুমাতাম, এই জন্য লাইট না থাকায় আমার ঘুম ভেঙে যায়। আমার অনেক গরম লাগছিল। আব্বু আম্মু গরমের মধ্যেও ঘুমাচ্ছিল। গরম থেকে বাঁচার জন্য আমি ছাদে যাই। ছাদে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি দেখতে পেলাম যে ছাদের কোনায় একটা ছায়ার মতো কেউ যেন দাঁড়িয়ে আছে। তো আমি একটু অবাক হলাম, কারণ আমাদের বাড়ির ছাদে সাধারণত কেউ আসে না, তার উপর আবার এত রাতে তো কারো আসারই কথা না। তাই আমি কৌতূহলী হয়ে বললাম, কে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। আমি আবারও বললাম, কে ওখানে? কিন্তু এইবারও কোনো উত্তর এলো না। তবে ছায়াটা যেন একটু নড়ে উঠল, এবং নড়ার সাথে সাথেই আমার নাকে খুব বাজে একটা গন্ধ এলো। কিছু পচে গেলে যেমন গন্ধ হয় সেই রকম। আমি ছায়াটার আরেকটু কাছে এগিয়ে গেলাম এবং প্রায় চিৎকার করে বললাম, আপনাকে কতবার জিজ্ঞেস করেছি কে আপনি, কিন্তু আপনি কোনো কথাই বলছেন না, ব্যাপার কি? হ্যাঁ। এবং ঠিক তখনই ছায়াটা আমার দিকে ঘুরে বিকট শব্দে হাসতে লাগলো। যখন আমি তার চেহারা আরো পরিষ্কারভাবে দেখতে পেলাম, তখন আমার গায়ে রক্ত হিম হয়ে গিয়েছিল। তার চোখের কটরে কোনো চোখ ছিল না, তার নাকের জায়গায় একটা বড় গর্ত ছিল, তার ঠোঁট ছিল না, এবং তার মুখ ভর্তি বড় বড় দাঁত। এবং তা দেখে আমি চিৎকার দিয়ে উঠলাম। তারপর আমি জ্ঞান হারালাম এবং আমার কিছুই মনে নেই। আমি যখন চোখ খুললাম, তখন দেখলাম সকাল হয়ে গেছে এবং আমি আমার রুমে খাটের উপরে শুয়ে আছি, আর আমার আম্মু আব্বু আমাকে দাঁড়িয়ে দেখছে। তারপরে আমি জানতে পারলাম, রাতে বাবা ঘুম থেকে উঠে আমাকে আমার রুমে না পেয়ে ছাদে যায় এবং দেখে আমি ছাদে অজ্ঞান হয়ে পড়ে আছি। তারপর বাবা আমাকে ছাদ থেকে উঠায় নিয়ে আসে। এরপর বাবা যা বলল তা শুনে আমার আরও ভয় লাগলো। যখন বাবা আমাকে নিয়ে আসছিল, তখন কে জানি পিছন থেকে বলে উঠে, আমি আজও জানি না ওই দিন ওইটা কি ছিল, কিংবা সে কেনই বা আমাদের ছাদে এসেছিল। কিন্তু ওই ঘটনার পর আমি আর কখনো একা রাতে ছাদে যাইনি। আমি এখনও চিন্তা করি, যদি ওই দিন বাবা ঠিক সময় না আসতো, তাহলে না জানি আমার সাথে কি হতো। আপনাদের কোনো ভৌতিক কাহিনী থাকলে আমাদের জিমেল অ্যাকাউন্ট বা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে।